সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ সোমবার, এই গভীর রাতে আমরা এই গাবতলী হাটে ছিলাম। একটু আগেই আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করেছি, যেটা আপনারা সরাসরি দেখেছেন, গাবতলী হাটের বেচাকেনার চিত্র। বেচাকেনার মধ্যে একটু আগে ইউসুফ ভাইকেও তার সাক্ষাৎকার আমরা নিয়েছি, তার কাছ থেকেও আজকের বাজার দর শুনেছি। আমরা লাইভ শেষ করার পরপরই হঠাৎ করে ইউসুফ ভাই আবারও বললেন যে ভাই, এই গরুটি নিয়ে কিছু একটি কথা আছে, এই গরুটির একটি বিশেষ ঘটনা আছে। কি আছে বা কেন ডাকলেন, একটু রহস্য মনে হচ্ছে। আমরা বিষয়টি একটু ইউসুফ ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি। ইউসুফ ভাই কেমন আছেন, কি হয়েছে একটু বলবেন? ভাই, আমি তো গরু বেচা কিনা কালকে করে ফেলছি। এই যে আমার বিয়ে হয় আর কি, আমার দূর সম্পর্কে মানে কাছেই আমার খালার মেয়ের সাথে ওনার ভাইয়ের বিয়ে হয়েছে, তো উনি 10টা গরু আনছে। তো এই গরুটা আমি দেখলাম, তা আমি তো আবার এগুলোই আমার চোখ তো আপনার জানেনি। এই গরুটা দেখে আমি বলছি, বিয়া এই গরু তো আপনার গাব। ও বলছে, হ্যাঁ মিয়া, ফাইলামো করেন না, আপনি গরু বেচা নষ্ট করেন, উল্টো পাল্টা আমার সাথে গরম দিচ্ছে। আমি বলছি, গরুটা মিয়া গাব। বলছে, না। তা আমি বললাম, তাহলে আসেন। তাকে বাট ডেনে দেখালাম, বাটে আটা আছে, ওনার হাত লাগালাম, আমার হাতের সাথে হাত দিলাম, দিয়ে দেখি বাছুর ঠুল মারছে। কথাটা বুঝছেন? মানে আপনার হাতে বাছুর? হ্যাঁ, অবশ্যই 100% গ্যারান্টি। যদি এটা যদি কেউ 50,000 টাকা করে বাজিও লাগায়, আমি বাজিতে রাজি, বাজিতে আমি রাজি। ও বিয়ে আমার গালাগালি করছে যে কি মিয়া, আপনি উল্টো পাল্টা আমার গরু বেচাটা নষ্ট করবেন। আমি কই, আপনি তো একটা ব্যবসায়িক, কষাই গরু ব্যবসা করেন সারা বছর, কোন হাটেতে কিনেছেন বিয়ে? এটা আমরা একটু কাছে থেকে দিই। কোথা থেকে? চুয়াডাঙ্গা 9 মাইল। আচ্ছা, তো যখন গরুটা কিনেছেন তখন আপনি বলেননি যে গরু? আমি এটা বুঝতে পারিনি যে এটা গাব, বুঝছেন? এইটা আমি বুঝতে পারিনি যে গাব, এখন এসে দেখছি যে আমি গরু গাব। ইউসুফ ভাই দেখে বলতে, ওনার ক্ষমতা কি? উনি ওনার মতন আরো 5 ব্যাপারী থাকলে এইটা বলতে পারবে না, এটা বলার ক্ষমতা কারো নেই। এখানে আমি যখন ধরেছি, ধরার পর আমি বলছি এর ভিতর তো বাছুর আছে। দর্শক, মানে এই গরুটি বলছে যে এটা প্রেগনেন্ট, এটার বাচ্চা আছে। আমি বললাম, এটা যদি কেউ ফার্মে, গতবার একটা গরু বলছিলাম, যদি কারো মনে সন্দেহ থাকে এখনই যাক, ওই যে কি কি জানে হেমায়তপুর, হেমায়তপুরে সে ফার্মে সে গরুটা এখনো আছে, আমার বোন জামাইয়ের গরুটা। আমি ভিডিও করে দিলাম, উনি পরের দিন ভদ্রলোক এসে গরু নিয়ে গেল। পরে শুনলাম কাছে, ভাই গরু তো খুব মজার গরু দিয়েছেন ভাই। তা যাই হোক, উনি খুশি আছে। এই গরুটা আমি দেখে আমি ঘুরছি, আমার টাকা দা, বাকি টাকা উঠাবো, আমার তো গরু বাছুর নেই। এই গরুটা দেখে আমি বুঝছি শালা গরু, এইটা তো গাব। হ্যাঁ, এটা আপনি যে বলছেন তার প্রমাণ কি আমাদেরকে একটু বুঝাতে পারবেন, যে এই এই প্রমাণের কারণে আপনি মনে করছেন? একটু একটু ঘুরে দেখান, আমরা দর্শক একটু দেখছে। এই যখন এই দেখেন তলা মোলাগুলো সব ছাড়ছে, ঠিক আছে, তলা মোলাগুলো ছাড়া, এই দেখেন বাটের ভিতরে, এই দেখেন বক বক করে আটা বেরোচ্ছে, আটা বেরোচ্ছে। এই দেখেন এইখানে যখন হাত দিলাম, এখানে হাত দাও, তুমি তুমি মনে করো আমার গাইল দিছিলে, একটু একটু ঠেলে দাও। এই যে বাইসাপ দেখা যাচ্ছে, এই গরু তো এখন তো মূলত কসাইয়ের কাছে মনে হয় বিক্রি হয়ে যেত আর কি। ও বেচলি ওর অসুবিধা, এখানে আসেন, এখানে আসেন একটু ভাইয়ের কাছে, যদি ও গরুটা বেচে ওর অসুবিধা আছে। তো গাবতলী হাটের এই জাতীয় গরু তো কসাইয়ের কাছেই যায়, এখন তো ও জানে না, ও তো হাটে কিনছে। কিন্তু এই যে ইউসুফের নজর পড়ে গেছে, আমি দেখে বলি এই গরু তো গাব, এই গরু তো বেশি কেরাম হবে। তা ওকে বললাম, এর ভিতরে দেখছি যে আপনিও ঘুরছেন, আপনার ডাক দিলাম যে ভাই একটা জিনিস পাওয়া গিয়েছে, আপনি একটু আসেন। এটা যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে, আমি 2 দিন সময় রাখবো, এই গরুটা 2 দিনে আমার মাল আসা পর্যন্ত ট্রাক আসবে, ট্রাকে করে আমার দেশে নিয়ে চলে যাবো। কেন দেশে নিয়ে যাবেন? এটা আমি নেবো। আপনি নেবেন? আমি নেব। আর যদি কোনো ক্রেতা থাকে, ওনার সাথে দাম দরে যদি সেটিং হয়, আমি দাম দরগুলো শুনে নেব, যদি সেটিং হয় আমি তার হাতে দিয়ে দেবো। তাই? হ্যাঁ। আচ্ছা, সেটা দিয়ে দিবেন, তাহলে তো পাশাপাশি এর দাম দর, দাম দরও তো দর্শক, দাম দরের কথা এখন বলবো না, সে কাস্টমার আসবে, গরুটা দেখবে, তার পছন্দ হবে, সে বাস্তবে দেখবে এটা প্রেগনেন্ট কি না। যদি মনে করে যে না এটা প্রেগনেন্ট না, ইউসুফ ভাই রং কথা বলছে, তার নেওয়ার দরকার নেই।
সে আসবে তার গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো। গাড়ি ভাড়া দিয়ে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি একবারে শিওর হয়ে বলছেন যে? আমি গ্যারান্টির সাথে, আমি এই নিয়ে খেলা করি। সাপুরি যেমন সাপ নিয়ে খেলা করে, আর আমি গরু নিয়ে খেলা করি। এটা আমি এখানে থাকতে এই গরু কষাই হাতে আমি দিতে রাজি না। এটা এটা যদি ও আমার কাছে 10,000 টাকাও যদি ওর কিনার থেকে লাভ চায়, তাও আমি দিতে রাজি আছি। হ্যাঁ। আচ্ছা একটা বিষয়, যে যদি না জানা অবস্থায় কষাই যদি নিয়ে ফেলতো এবং জবাই করে ফেলতো ঢাকায়, কষাই লস হইতো? কষাই লস হইতো? কষাই মনে করেন এই গরুটা তো জানতো না, একটু একটু আসে না, পাবলিক গোশটা খাবে সেও কিন্তু হয়তো বুঝতো না, রাত্রের অন্ধকারে ভুঁড়ির সাথে হয়তো বাচ্চাটা ফেলে দিত, কিন্তু এই গোড়ার ওজনটা পরিপূর্ণ হতো না, লুজ হতো। হ্যাঁ দর্শক, ওনার কথা নিশ্চয়ই আপনারা ক্লিয়ার হয়েছেন। আমরা লাইটের স্বল্পতার কারণে হয়তো বা খুব ভালোভাবে দেখাতে পাচ্ছি না। এই সোমবারের রাতে আমরা হাটে ঘুরছিলাম, যখন কষাইয়ের কাছে গরুটি বিক্রি হওয়ার কথা চলছিল, ঠিক সেই সময় ইউসুফ ভাই বলছেন যে না, গরুটা প্রেগনেন্ট, গরুটার বাচ্চা আছে। কয় মাসের বাচ্চা হতে পারে আনুমানিক? এটা বাচ্চাটা আপনার 5-6 মাসই ধরতে হবে। 5-6? হ্যাঁ, বড় বাচ্চা তো। এই যে বড় বাচ্চা এখানে মাথায় ঢুল মারছে, তো এই জিনিসটা কষাই যখন নিত তখন বুঝতো না? তো কষাই বোঝে নাকি? ওই যে ওই ব্যাপারী যে কিনছে, হ্যাঁ কি বোঝে? হ্যাঁ কি বোঝে? হ্যাঁ তো দেখছে যে গোস্ত আছে, এর মধ্যে 4 মন কি 3.5 মন কি যাই আছে, আমার এত দাম দিয়ে কিনতে হবে, আমি এত ঢাকায় বিক্রি করবো, ওই হিসাবে নিয়ে আসছে একটা বিষয়, যদি কষাইয়ের দাম এই গরুটার জীবনে, উনি গাব গরু সম্বন্ধে, ওনারা ষাড় গরু বেচছে সারা জীবন, এ সম্বন্ধে ও কি বুঝবে? আচ্ছা এই গরুটার কষাইয়ের দামে মানে ওজন হিসাবে কত বিক্রি হতো আনুমানিক? এটা ওজন হিসেবে আপনার 1,00,000 টাকা বিক্রি হতো। 1,00,000? জি। বাকি 1,00,000 দিতেন নাকি আর একটু কমে? জি না, 1,00,000ই দিতাম। আমি জানি ভাই, 1,00,000। এখন তো তাহলে যেহেতু এটার বাচ্চা আপনারা মনে করছেন, সেহেতু এখন কি দাম কমবে না বাড়বে? এখন ও তো ভাঙা যাবে না। আমার কাস্টমার গতবার যে ভিডিওটা আমি দিছিলাম, ওই গরুটা আমি 20,000 টাকা কমে দিছি, সে নিয়ে যা খুশি হয়েছে, কয় ভাই আরও 10-20,000 টাকা আপনি চাইলে পাইতেন। চালমি এদিকে বোঝে ওর ভাই বিরাদার হাত লাগা, আস্তে আস্তে হাত দে। আমরা একটু দেখি, একটু এই পাশে হয়ে দেখেন, আমরা দর্শক দেখছে যে আরো অনেকে দু একজন পরীক্ষা করছে যে বাচ্চা আছে কিনা, একটু এই পাশে থেকে দেখেন কি বলছেন ভাই। হ্যাঁ ডিম আছে, ছোট ডিম আছে, গভীর মানে বাচ্চা আছে। ওর 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 14 গোষ্ঠী এই গায় গরু ব্যবসা করে, টেপা খোলায় এক এক গাড়ি গরু ওর ছোট ভাই। আমাদের বাড়িতে 20 টাকার গরু থাকে সব সময়, গাভীন গরু। আপনার অনুমানে আপনি কি বুঝলেন যে কয় মাস আছে? গোবিন আছে। বয়সটা কেমন হতে পারে, কয় মাস হতে পারে? 6 থেকে 6.5 মাস টাস আছে। আমি 6 মাসে বলছে যে 5.5-6 মাস। আরে বাবা, আমি লাইফে আমার মানুষ মেরে ফেলবে যদি আমি রং বলি। আমি 50,000 করে বাজি লাগাইতে চ্যালেঞ্জ আছি, আমি শিওর এটা না। গোবিন আছে। আচ্ছা দর্শক দেখলেন যে এই গরুটি বলছেন যে এটার বাচ্চা পেটে চলে, এক বিয়ান হয়েছে, সেটাও বলে দিলেন। হ্যাঁ আচ্ছা যাই হোক, তো অন্যান্য জিনিস দেখে যদি মানে কেউ গাভীন হিসেবেই নেয় বা কাস্টমারের কাছে, এখন ফোন মারছি যে লোকটা গাভী নিয়ে গেছে ওর কাছে, এখন আমি ফোন মারবো যে গরু আরেকটা পাইছি ভাই, আপনি কি নেবেন? ওই লোক এখন যদি তার মনে চায় সে নিয়েও যেতে পারে। এই তো ইয়েতে হেমায়তপুর। আচ্ছা দর্শক, আমরা এই গভীর রাতে এই গরুটি সম্পর্কে শুনলাম, যখন আসলে কষাইয়ের কাছে গরুটি বিক্রি হচ্ছিল, একই কথা আমি আবারও বলছি, ঠিক সেই মুহূর্তে যেহেতু পেটে বাচ্চা আছে, যার কারণে তো এখন আর আসলে কষাইয়ের কাছে বিক্রি হবে না বা হওয়া উচিতও নয়, এটা একটা মানবিক দিক। সেই দিক থেকে বিবেচনায় উনি বলছেন যে গরুটি আর বিক্রি করবেন না, উনি যদি মানে কেউ পোষার জন্য নেয় তবেই বিক্রি করবেন, কষাইয়ের কাছে বিক্রি করবে না। তো আপনার নাম্বার একটু দর্শকদের বলেন, এই সরাসরি আপনারা যারা দেখছেন তারা দেশে আমার নাম্বার না, তারপরে বলতে হবে, এখন মানুষ এই তাৎক্ষণিকভাবে আবার দেখবে, দেখে আপনার নাম্বার অবশ্যই বলতে হবে বলে আপনার সাথে যোগাযোগ। 01709 65 233 আবার একটু বলুন, আবার 01709 65 233। ঠিক আছে, ওকে ওকে। দর্শক আসলে কথাই বলে যে রাখে আল্লাহ মারে কি, ওদের
পৃথিবীটা বৈচিত্র্যময়, কখন কোন ধরনের ঘটনা ঘটে সেটা আসলে বলা যায় না। এই হাটে হয়তো বা বিক্রি হয়ে যেত না বুঝলে, যেহেতু বুঝে ফেলছে তখন আর ওনারা বিক্রি করতে চাচ্ছেন না। ওনার মোবাইল নাম্বার দিলাম, আপনারা যারা এই গরুটা আমাদের স্ক্রিনের মাধ্যমে আমাদের চ্যানেলের মাধ্যমে দেখছেন, তারা যদি এই গরুটা নিতে চান সরাসরি ফোনে কথা বলে নেন, যেহেতু এটা এখন আর ওই ওজনে হয়তো বা বিক্রি হবে না, বরং ব্যাপারীর কপালটা মনে হয় খুলে গেল, একটু যা বিক্রি করতো তার চেয়ে একটু তো বেশি হয়তো বা বিক্রি করবেন। তো আমারও একটা ভালো লাগলো, বিশেষ একটি ঘটনা বলে আমি মনে করছি। তো আর কোনো কথা আছে ভাই, আমরা লাইভ শেষ করে দিতে চাই। না না, ইনশাল্লাহ গরু ওই ওই আগেরবার গরুটা দিছিলাম, 30 জন কাস্টমার হয়েছিল, ফোনের পর ফোন, ভাই আপনার গাড়িটা কি আছে? তাই আমি বললাম না, এই যে হেমাদপুরে ফার্মে চলে যান, সে গরু ফার্মে গেছে গা, সকালবেলায় বেলজিয়াম টাকা দিয়ে নিয়ে চলে গেছে। আমি তো দেখি নাই, দেখি আমার তো মাথা কোনো নষ্ট, কিন্তু এই চলে গাব গরু এখানে আসলো কন্তে। আমি পাপের দিক থেকে বাঁচালাম, যে ওই ব্যাপারটা পাপে যেন না ভোগে। চমৎকার কথা বলেছেন দর্শক। আমরা এবার পুরো গরুটি একটু সুন্দর করে কাছে থেকে দেখাতে চাই, যে আপনারা ভালো করে দেখেন যারা স্ক্রিনে দেখে এই গরুটা নিতে চাইবেন। সুতরাং অবশ্যই আপনারা দেখতে চাইবেন যে আমরা গরুটি ভালো করে দেখি যে প্রেগনেন্ট, এই যে নিচের অংশ যদি আমরা একটু দেখাই, যে আপনারা ভালো করে আরেকবার একটু দেখুন। আমরা হয়তো বা একটু বেশি কথা বলছি, কিন্তু কিন্তু তারপরেও এই যে তলা, এই যে উলান বলেন না আপনারা, এই যে 10 কেজির উলান আছে, এটা 10 কেজির উলান ছাড়বে, এটা আমি এটাও আমি গ্যারান্টি দিতে পারি। দুধ কত হবে? 2-3 কেজি? 10 কেজি? 10 কেজি? 2-3 কেজি? 1-1.5 লক্ষ টাকার গরু কি 2-3 কেজি দুধ হয়? এটা তো 1-1.5 লক্ষ টাকা না, এখন তো কষায়ের হিসেবে ওজনে নিয়ে। না 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 না, এটা আমার কাছে এসে দাম করে নিতে হবে। এটা উলানটা দেখছেন, এটা 10 কেজি জায়গা আছে, 10 কেজির উলান আছে ভাই, সবাই চেনবে না, ঘোড়া গাধা এক করলে হবে না, গরুর ব্যাপারই ব্যাপারই। ওই যে একদিন বলছিলাম যে জাইলার পর বন্ধে তানা যায়, বলছিলাম না আবার বলবো, এগুলো ব্যাখ্যা না যায়, কারণ একটা কঠিন একটা বিষয়। চমৎকার একটা ঘটনা ঘটে গেছে, যখন কসাইয়ের কাছে দেবেন ঠিক সেই মুহূর্তে দেখা গেল যে গরুর পেটে বাচ্চা আছে। তো দর্শক, আপনাদেরকে আমরা সুন্দর করে গরু দেখিয়েছি, ইউসুফ ভাই বলেছেন, আরও 2-1 জন বলেছেন যে হ্যাঁ গরুর বাচ্চা আছে, তারা ধারণা করছেন যে 5-6 মাসের পেটে বাচ্চা। তো কসাইয়ের হাত থেকে এই গরুটি সম্ভবত একটু রক্ষা পেল। তো এটি নিঃসন্দেহে একটি ভালো একটা কাজ, ভালো কাজ যদি এটা সত্যি সত্যি এই ঘটনা হয়ে থাকে, যেহেতু বলছেন নিশ্চয় এর জন্য এর প্রতিদান কিন্তু মহান রাব্বুল আলামিন দেবেন। তো দর্শক, আমি আর দাম বলছি না বা ওজন বা অন্য কোনো কিছুই বলছি না, আপনারা যারা নেবেন ওই ইউসুফ ভাইয়ের নাম্বার বলেছেন, সেই নাম্বারে যোগাযোগ করে গরুটি নিতে পারেন। ওকে দর্শক, এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই গরু নিয়ে আপনারা কথা বলবেন না, যেই লোক আগে ফোন মারবে অথবা আগে আসবে সেই কিন্তু পাবে, পরে কিন্তু 10 জন ঝামেলা করলে কিন্তু আমি পারবো না, গরু কিন্তু একটা, 10টা গরু নাই, একটা গরু যে আগে আসবে আমি তাকে দিয়ে দেবো। ওকে দর্শক, এটাও বলেছেন যে আসলে যে আগে আসবে, যে ফোন দিয়ে কথা বলে আসবে আলোচনা করে, ওনারা হয়তো খুব দ্রুতই দিয়ে দেবেন। তো ওই একই কথা আবারও রিপিট করি, রাখি আল্লাহ মারেকে, আর কোনো কথা নেই, শেষ করছি, আল্লাহ হাফেজ।